শুধু এই ফুল আর ফুল, সুন্দর প্রকৃতির যে বৈচিত্র্যময় সারি সারি সরিষা ফুলের যে দিকটা আছে সেটি কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন। মানে সবুজের বুকে মাথার উপর যে সবুজ হলুদ ফুলগুলো, সেই হলুদ ফুলগুলো কিন্তু লক্ষ্য করছি। এখানে রাস্তাটা একটু খারাপ, অবশ্যই আপনাদের আজকে আমি দেখাবো, যে কারণে আমি ঝুঁকেছিলাম। এই রাস্তাটা কিন্তু অনেক খারাপ, যেখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাগুলো ইঁদুরি দেখতেই পাচ্ছেন মাটি তুলেছে, এই জায়গাগুলো মাটি তুলেছে, মানে হাঁটাটা একটু কষ্টকর হয়ে যায়। এই তো মেইন সমস্যা বললে চলে। তো ফুলগুলো কেমন লাগে অবশ্যই জানান, আপনাদের মতামত জানাটা অধিক আগ্রহে থাকি সম্পূর্ণ। বিশেষ করে যে সরিষা ফুলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন যে এই পাশের যে প্রকৃতির দৃশ্যটা আছে সেটা কিন্তু দেখলে অবশ্যই আপনারা মনমুগ্ধ হওয়ারই কথা। যে সুন্দর একটি প্রকৃতির বৈশিষ্ট্য এবং এই সাইডে যে সুন্দর হলুদ ফুলগুলো আছে সেই ফুলগুলো দেখলে আপনাদের মন করার একটি দৃশ্য আছে সেটি কিন্তু আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেটি জানার জন্য মূলত আমরা অধর আগ্রহে থাকি ইনশাল্লাহ। তো সুন্দর যে বৈচিত্র্যময় বিকেলের যে পরিবেশটা, সেই আবহাওয়াটাও কিন্তু অনেকটাই মনমুগ্ধকর আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যেই বিচরণ করে। আপনারা অবশ্যই কমেন্টে জানান ভিডিও হলে কেমন লাগে, এবং আপনারা যদি সাপোর্ট করেন আমাদের, আমরা এর থেকে অনেকটা দূরে যেতে পারবো। এবং যে সুন্দর যে আবহাওয়া বা পরিবেশটা আছে সেই পরিবেশটা কিন্তু আপনারা দেখছেনই, চারিদিকে যে সরিষা ফুলগুলো আছে সেই ফুলগুলো থেকে নিচের যে সাইডগুলো আছে, জমিগুলো আছে, সেই জমিতে এখন কিন্তু মাল সরিষা কেবল মানে সুন্দরভাবে যে প্রতিফলিত হচ্ছে, এবং উপর সাইডে যে ফুলগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। তো প্রকৃতির যে বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো দেখলে আপনার অবশ্যই খেয়ালে আসবে যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সুন্দর যে সরিষার ফুলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে দেখতে পারবেন। তো সব কিছু কাটিয়ে যে আসলে সুন্দর পরিবেশটার যে একটি বিচরণের যে সময়টা আছে সেই সময়টা অবশ্যই নির্ধারণ করে, এবং যে দিকটা আছে সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে প্রকৃতির নিদর্শন, চারিদিকের যে আবহাওয়াটা আছে সেই আবহাওয়াটাকে কিন্তু অনেকটাই সুন্দর। আপনারা সকলেই আমাদের একটু সাপোর্ট করবেন, আমরা সামনের দিকে অগ্রসর হতে যেন পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমাদের এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে। তো আমরা আজকে মূলত জমিতে আসছি, জমিটা দেখব কেমন লাগে সেটা কিন্তু আপনাদের জানাবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি।